নমস্কার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নামেই আছে ভীত বাঙালি, অর্থাৎ ভাত ছাড়া বাঙালির একদিনও চলতে চায় না। তবে ভাতের কিছু ড্রব্যাক্সও রয়েছে, যেমন ওজন বেড়ে যাওয়া, রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া। এই সমস্ত কারণের জন্য স্বাস্থ্য সচেতন মানুষেরা বর্তমানে ভাতের ব্যবহার কমিয়ে দিচ্ছেন তার খাদ্য তালিকা থেকে, বা ভাতের বিকল্প খুঁজছেন। তবে ভাতের গুণাগুণ নির্ভর করে আপনি কোন চালের ভাত খাচ্ছেন তার উপর। সাদা চাল, বাদামি চাল, লাল চাল ও কালো চাল, এগুলির মধ্যে কালো চালই হলো সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন চাল। হ্যাঁ, পুষ্টিবিদদের মতে এতেই রয়েছে সবথেকে বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট। এই চালের ভাত কালচে বেগুনি রঙের হয় বলে এটি দেখতে একটু অন্যরকমের হয় তো ঠিকই, এবং এর স্বাদও একটু অন্যরকমই হয়ে থাকে। এর স্বাদ কিছুটা বাদামের স্বাদের মতো হয়ে থাকে। ভীষণ উপকারী এই চালটি, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। একসময় তো চীনে এই চালটি শুধুমাত্র সম্রাটদেরই খাওয়ার সুযোগ ছিল, এবং সাধারণ মানুষদের এই চালটি খাওয়া নিষিদ্ধ ছিল, তাই একে ফরবিডেন রাইস বা নিষিদ্ধ চালও বলা হতো। পুষ্টিবিদদের মতে অন্যান্য চালের থেকে কালো চালের গুণাগুণ সবচেয়ে বেশি, তাই ভারতে এই ধানের চাষ দিনের পর দিন বেড়ে চলেছে, এবং স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে এই চালের চাহিদা ব্যাপক হারে বেড়ে চলেছে। এর স্বাস্থ্য উপকারিতাগুলি হল, ডায়াবেটিসের রোগীদের জন্য এই চাল হলো উপরালার বরদান, কারণ সাধারণ চালের গ্লাইসেমিক ইনডেক্স 72 হওয়ায় এটি খাওয়ার কিছুক্ষণ পরেই রক্তে গ্লুকোজের স্পাইক দেখা যায়, যা ডায়াবেটিসের রোগীদের পক্ষে অনুপযোগী। তবে কালো চালের গ্লাইসেমিক ইনডেক্স 42 হওয়ায় এটি হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় না, তাই ডায়াবেটিসের রোগীরা দুই বেলা পেট ভর্তি কালো চালের ভাত খেলেও ক্ষতি হয় না। বরং এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ থাকায় ডায়াবেটিস রোগকে প্রতিরোধ করে, এবং যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সাহায্য করে। সাধারণ চালের তুলনায় কালো চালে 3 গুণ বেশি ফাইবার থাকে। অধিক পরিমাণে ফাইবার থাকায় ধীরে ধীরে ডাইজেস্ট হয় এবং পেট অনেকক্ষণ ভরা থাকে ও ধীরে ধীরে সুগার রক্তে যায়, এবং এটি আমাদের মেটাবলিজমকে বুস্ট করে। ফলে যেখানে সাদা ভাতে ওজন বৃদ্ধি পাওয়ার ভয় থাকে, সেখানে ব্ল্যাক রাইস আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে, এবং ফাইবার বেশি থাকায় পাচনতন্ত্রকেও মজবুত করে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এবং পাচনতন্ত্রের জটিল রোগকে হতে দেয় না। কালো চালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। সবথেকে বেশি পরিমাণে অ্যান্থোসায়ানিন কালো চালে পাওয়া যায়, যা হার্টকে সুস্থ রাখে। এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল নিউট্রিয়েন্ট ব্যাড কোলেস্টেরলকে কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফলে স্ট্রোকের সম্ভাবনা কমায়, এবং ইমিউনিটিকে বুস্ট করে, ফ্রি রেডিক্যালসকে নিয়ন্ত্রণ করে, ফলে আমাদের সমগ্র কোষ, কলা, অঙ্গ সুস্থ সবল থাকে। এর অ্যান্টি ক্যান্সার প্রপার্টি থাকার জন্য ক্যান্সারকেও প্রতিরোধ করে। অ্যান্টি ইনফ্লামেটরি গুণ থাকার জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীর জন্য খুব উপকারী একটি খাবার। গবেষণায় দেখা গেছে কালো চালে প্রচুর পরিমাণে লিউটিন ও জেক্সেনথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেগুলি আমাদের চোখের অনেক উপকার করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের চোখকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে, বয়সজনিত অন্ধত্বের হাত থেকে রক্ষা করে। এছাড়া আমাদের চোখের রেটিনাকে ইউভিরে বা অতিবেগুনি রশ্মি থেকেও প্রোটেকশন দেয়। কালো চালের গুণাগুণ অন্যান্য চালের থেকে যেমন বেশি হয়, তেমনি এর দামটাও একটু বেশি হয়ে থাকে। তাই যার যেমন সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের ব্ল্যাক রাইস কিনে খান। নিয়মিত না খেতে পারলেও মাঝে মধ্যে এটি কিনে খেতে পারেন। কালো চালের গুণাগুণ সম্পর্কে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন।